আমাদের অন্যের ব্যাপারে সব সবসময় থাকে বধজন অন্যের ব্যাপারে খারাপ ধারণা করি যে উনি খালি ফেতনা ফাসাদ করতেছে ওনার মধ্যে কল্যাণের চিন্তা নেই দুনিয়ার সমস্ত কল্যাণের চিন্তা আল্লাহ আমার মধ্যে দিয়ে দিচ্ছেন এই যে নিজের ব্যাপারে হোসনেজন আর অন্য সকলের ব্যাপারে আমাদের এই বধজন এটা আমাদের মত পার্থক্য মানে মতবিরোধের মূল বুনিয়াদ আমরা অন্যদের ব্যাপারে ভালো ধারণা করতে শিখি ভালো ধারণা করার চর্চা করি আল্লাহ পরিষ্কার বলেছেন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সম্পর্কে ভালো ধারণা করা যায় ততক্ষণ পর্যন্ত খারাপ ধারণা করার সুযোগই নেই আমি যাকে বলে বিশ্বাস করছি তার ব্যাপারে আমি কেন খারাপ ধারণা করি এটা তো সরাসরি কোরআন এবং সুন্নার লঙ্ঘন হচ্ছে আমরা অন্যদের ব্যাপারে ধারণা করি যে উনি এই কথার দ্বারা আমাকে ঘায়ল করার চেষ্টা করছেন উনি এই কথার দ্বারা আমার মাসলাককে আমার মাঝহাফকে ঘায়াল করার চেষ্টা করছেন পরোক্ষভাবে ঘায়ল করার চেষ্টা করছেন আমরা খুটিয়ে খুটিয়ে যেটা প্রত্যক্ষ নাই সেটাকে পরোক্ষ শব্দ ব্যক্ত করি যেটা উনি মুখে বলেন নাই ওটাকে তার নিয়তের উপর আমরা ওটাকে নিয়ত হিসেবে তা করে যে তার মনের মধ্যেই কথা আছে। এবং তিনি কোনোভাবেই কল্যাণের চিন্তা করছেন না এটাই থাকে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আর সমস্ত কল্যাণের চিন্তা আমি আর আমার ছেলে আমরা তিনজন বা আমি আমার পরিবার আমরা কয়েকজন মিলেই সব কল্যাণে চিন্তা করছি